হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা এবং তাদের বাড়ি এবং তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে সংক্ষেপে জানব। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিজ বলিউড যাত্রা শুরু করেছিল আজ থেকে প্রায় 106 বছর পূর্বে 1913 সালে তাদের তৈরি প্রথম সাইলেন্ট সিনেমা রাজা হরিশচন্দ্রা সিনেমা দিয়ে, এবং এরপর 1931 সালে তারা প্রথম শব্দসহ পূর্ণাঙ্গ সিনেমা তৈরি করে। এবং আজ বলিউড পুরো দুনিয়াতেই ব্যাপক পরিচিত এবং জনপ্রিয় একটি ফিল্ম ইন্ডাস্ট্রিজ, এবং ভারতীয়দের আন্তর্জাতিকভাবে পরিচিত এবং জনপ্রিয় করাতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এই সিনেমা ইন্ডাস্ট্রিজের। তো ভারতীয়দের গর্ব, এই বলিউডের অবস্থান হচ্ছে পুরো দুনিয়াতে তৃতীয়, এবং প্রথম অবস্থানে রয়েছে আমেরিকার হলিউড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনা ফিল্ম ইন্ডাস্ট্রিজ। তবে অচিরে হয়তো চায়নাদের পেছনে ফেলবে বলিউড ইন্ডাস্ট্রিজ। এবং ভারতীয় ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হচ্ছে আমির খানের দাঙ্গাল, যেটি ওয়ার্ল্ডওয়াইড আয় করেছিল 2024 কোটি রুপি, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে 1810 কোটি টাকা কামিয়ে সাউথের সুপারস্টার প্রভাসের তৈরি বাহুবলী 2 সিনেমাটি, এবং তৃতীয় অবস্থানে রয়েছে সালমান খানের ভাজারাঙ্গি ভাইজান, যেটি ইন্টারন্যাশনালি 969 কোটি টাকা আয় করেছিল। এবং মজার ব্যাপারটি হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিজের দিক দিয়ে বলিউডের অবস্থান তৃতীয় হলেও দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতা কিন্তু একজন ভারতীয় এবং বলিউড অভিনেতা। এবং এই দৌড়ে হলিউড এবং চীনের অভিনেতাদের পেছনে ফেলে পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা হচ্ছেন আমাদের প্রিয় শাহরুখ খান। এবং বলিউডের অনেক অভিনেতা রয়েছেন যারা হলিউডের সুপারস্টারদের চেয়ে অনেক বেশি ধনী। উদাহরণস্বরূপ যদি হলিউডের অন্যতম সেরা অ্যাকশন সুপারহিরো ভিন ডিজেলের কথাই বলি, তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 200 মিলিয়ন US ডলার, যেখানে আমাদের ভাইজান সালমান খানের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 310 মিলিয়ন US ডলার, এবং আমাদের সালমান ভাই কিন্তু দ্য রকের চেয়েও অনেক বেশি ধনী। তো এরকমই বলিউডের সেরা 10 জন ধনী অভিনেতাদের সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। এবং এই ভিডিওটি তৈরি করতে আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট ঘেঁটেছিলাম, কিন্তু তাদের মধ্যে মাই ন্যাশনাল ইন্ডিয়া ওয়েবসাইটের তথ্যটিকে আমার কাছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে হয়েছে, এবং সেই ওয়েবসাইটের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করছি। তো 2019 সালের হিসেব অনুযায়ী ধনীদের তালিকার 10 নম্বরে রয়েছেন জন আব্রাহাম, এবং 47 বছর বয়স্ক জন আব্রাহাম সর্বপ্রথম 2003 সালে জিসং সিনেমার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন, এবং তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 25 মিলিয়ন US ডলার, এবং রুপিতে কনভার্ট করলে যেটা দাঁড়ায় 178 কোটি রুপি। এবং তার বাবার নাম হচ্ছে আব্রাহাম জন, যিনি পেশায় ছিলেন ভারতের কেরালার একজন আর্কিটেক্ট, এবং মায়ের নাম হচ্ছে ফিরোজা ইরানি, এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে এলান আব্রাহাম, এবং বোনের নাম হচ্ছে সুসি ম্যাথিউ। এবং জন আব্রাহামের প্রথম ভালোবাসা ছিল পশ্চিমবঙ্গের সুন্দরী অভিনেত্রী রিয়া সেন, কিন্তু রিয়া সেন জন আব্রাহামের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ রিয়া সেন চাচ্ছিলেন বলিউডে একটি ভালো অবস্থান করতে। এরপর জন আব্রাহাম আরেক বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর সাথে প্রায় 8 বছর প্রেমে জড়িয়েছিলেন, কিন্তু এরপর জন আব্রাহাম আবার প্রিয়া রুঞ্চালের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিপাশার সাথে সম্পর্ক শেষ করে দেন। এবং অবশেষে জন আব্রাহাম 2014 সালে প্রিয়া রুঞ্চালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং বর্তমানে জন আব্রাহাম তার পিতামাতা এবং স্ত্রীকে নিয়ে ভিলা ইন স্কাই নামে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন। এছাড়াও তার আরেকটি বাড়ি রয়েছে, এবং তার কালেকশনে ল্যাম্বরগিনি, নিশান, জিটিআর সহ কমপক্ষে 20টির মতো সুপারবাইক রয়েছে, কারণ জন আব্রাহাম ব্যক্তিগতভাবে ভীষণ শৌখিন এবং সুপারবাইকের ভক্ত। এবং তার কালেকশনে দুনিয়ার সবগুলো সেরা সুপারবাইকই রয়েছে, যেমন ইয়ামাহা R1, এফ্রিলিয়া RSV 1000, এমভি আগস্তা F4, ডুকাটি পানেগালে V4, ইয়ামাহা V ম্যাক্স, কাওয়াসাকি নিনজা ZX 1/4R, এবং সুজুকি GSX সহ আরও বেশ কয়েকটি সুপারবাইক। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছেন ভারতীয় অভিনেতা ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর, যার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 30 মিলিয়ন US ডলার, এবং রুপিতে কনভার্ট করলে যা দাঁড়ায় 213 কোটি রুপি, এবং তার মায়ের নাম হচ্ছে নীতু সিং, এবং তিনিও একজন অভিনেত্রী ছিলেন। এবং রণবীরের একমাত্র বোনের নাম হচ্ছে রিদ্ধিমা কাপুর সাহানি, যিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, তবে আমার মনে হয় এই চেহারা নিয়ে তিনি নায়িকা হলেই ভালো হতো। তো যাই হোক, রণবীরের দাদা রাজ কাপুরও ছিলেন একজন নামকরা বলিউড অভিনেতা, এবং তার বাবাও একজন লিডিং অভিনেতা ছিলেন তার সময়ে, যার জন্য বলিউডে জায়গা করতে রণবীরকে খুব একটা কষ্ট করতে হয়নি। এবং সম্পদের দিক দিয়ে তার এ অবস্থানে আসার কারণ হিসেবে আমি মনে করি হয়তো তার পৈতৃক সম্পত্তি সহ হিসাব করা হয়েছে। তো যাই হোক, রণবীর কাপুরের বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে, যেমন OD R8, ল্যান্ড রোভার ভোগ, মার্সিডিস বেঞ্জ G63 AMG, যেটা বুলেট প্রুফ গাড়ি, এছাড়াও রয়েছে OD A8L এবং ল্যান্ড রোভার স্পোর্ট। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছেন বলিউডের মোস্ট হ্যান্ডসাম হাঙ্ক এবং সেক্সিস্ট এশিয়ান ঋত্বিক রোশন, এবং তিনি হচ্ছেন বলিউডের অন্যতম সেরা পরিচালক রাকেশ রোশনের সন্তান, যার জন্য বলিউডে পদার্পণ করতে তার জন্য অনেক সহজ ছিল। এবং ঋত্বিকের মায়ের নাম হচ্ছে পিঙ্কি রোশন, এবং তার একমাত্র বোনের নাম হচ্ছে সুনাইনা রোশন। এবং ঋত্বিক বিয়ে করেছিলেন বলিউডের নায়ক জায়েদ খানের বোন সুশানি খানকে,
এবং তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। একজনের বয়স হচ্ছে 13 বছর, যার নাম হচ্ছে রিদান রোশন এবং আরেকজনের নাম হচ্ছে রিদান রোশন। এবং সত্য বলতে তার দুই ছেলের নামের উচ্চারণ একই রকম এবং আমি আসলে কনফিউজ যে তারা কিভাবে তাদের সন্তানদের ডাকে। কিন্তু যাই হোক, 2004 সালে ঋত্বিক রোশন এবং তার স্ত্রী সুশান খানের সংসার ভাঙে এবং সুশান খান ঋত্বিককে ছেড়ে চলে যান ঋত্বিকের বাবা মা বা সুশানের শ্বশুর শাশুড়ির সাথে পারিবারিক সমস্যা হওয়ার কারণে। কিন্তু আজ পর্যন্ত ঋত্বিকও আরেকটি বিয়ে করেননি কিংবা সুশান খানও বিয়ে করেননি। তারা আজও একে অপরের সাথে যোগাযোগ রাখেন এবং সন্তানদের খেয়াল রাখেন, কিন্তু কেউ একসাথে থাকেন না। তবে ঋত্বিক সুশানকে এখনও অনেক বেশি ভালোবাসেন। তো যাই হোক, ঋত্বিকের পার্সোনাল ব্যাপার নিয়ে অনেক কিছু জানলাম এবং অন্যদিকে ঋত্বিকের টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে $30 মিলিয়ন, যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ২১৩ কোটি রুপি। এবং ঋত্বিক রোশনের ৫০ কোটি রুপির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যেটাকে বলা হয় পারাস হাউস। এছাড়াও মুম্বাইয়ের প্রাইম বিচে তার আরেকটি বাড়ি রয়েছে এবং ঋত্বিকের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে, যেমন রোলস রয়েস ঘোষ সিরিজ 3, ফেরারি ম্যাডোনা, অ্যাস্টন মার্টিন এবং মাসিরাতি স্পাইডার। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছেন ধর্মেন্দ্র সিং দেওল, যিনি ভারতের একজন বয়োজ্যেষ্ঠ অভিনেতা এবং তিনি হচ্ছেন সানি দেওল এবং ববি দেওলের বাবা। এবং তার বর্তমান স্ত্রী হচ্ছেন ভারতীয় নামকরা অভিনেত্রী হেমা মালিনী। এবং এদের প্রেম কাহিনী এবং বিয়ে নিয়ে একটা মজার কাহিনী রয়েছে। হিন্দুদের মধ্যে একবার বিয়ে করলে দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা রয়েছে, আর তাই হেমা মালিনীর প্রেমে পড়ার পর ধর্মেন্দ্র সিং এবং হেমা মালিনী দুজনেই মুসলিম হন এবং এরপর বিয়ে করার পরে আবার হিন্দু হয়ে যান। এবং সেই ঘরে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে, একজনের নাম হচ্ছে ঈশা দেওল, আরেকজন হচ্ছেন আহানা দেওল। এবং তাদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $70 মিলিয়ন, যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ৪৯৭ কোটি রুপি। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান অ্যাক্টর অক্ষয় কুমার, এবং যার ডাকনাম হচ্ছে রাজু। এবং বর্তমানে অক্ষয় তার সেরা সময় রয়েছেন এবং বলিউডে তিনি সবচেয়ে বেশি সিনেমা করে থাকেন, যার জন্য অ্যাভারেজে দেখা যায় সব মিলিয়ে অক্ষয়ের আয় অনেক বেশি হয়ে যায়। এমনকি অক্ষয়ের এক বছরে 5টি সিনেমা রিলিজ দেওয়ার মতো রেকর্ডও রয়েছে। এবং অক্ষয় বিয়ে করেছেন ভারতীয় সাবেক অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে এবং তাদের ঘরের 2টি সন্তান রয়েছে। বড় ছেলের নাম হচ্ছে আরব কুমার, যার বয়স হচ্ছে 17 বছর, এবং মেয়ের নাম হচ্ছে নিতারা কুমার, যার বয়স হচ্ছে 7 বছর। এবং অক্ষয়ের বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে $90 মিলিয়ন, যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ৬৩৯ কোটি টাকা। এবং মুম্বাইয়ের সমুদ্র সৈকতের পাশে জুহু বিচে প্রাইম হাউস নামে একটি বাড়িতে বসবাস করেন অক্ষয় কুমার এবং তার পরিবার। এবং গাড়ি ও মোটরসাইকেলের কালেকশনে অক্ষয় কুমার যথেষ্ট শৌখিন। তার কালেকশনে রোলস রয়েস, বেন্টলি, পোর্শে, রেঞ্জ রোভার এবং মার্সিডিস বেঞ্জ সহ বেশ কয়েকটি গাড়ি রয়েছে। এছাড়াও মোটরসাইকেল হিসেবে তার রয়েছে 1996 সালে ক্রয়কৃত হোন্ডা XRV 650, মডিফাইড রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350, ইয়ামাহা VMAX এবং হার্লি ডেভিডসন V রোড বাইকগুলো। এবং এরপর 5 নম্বর অবস্থানে রয়েছেন ভারতের অন্যতম খানদানি পরিবারের সন্তান সাইফ আলী খান। এবং সম্পদের দিক দিয়ে তিনি এই অবস্থানে আসার কারণ হচ্ছে, একে তো ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার উপর তিনিও সিনেমা এবং প্রডিউসিং করে কিছু টাকা তৈরি করেছেন। তবে বলিউডের 5 নম্বর ধনী অভিনেতার অবস্থানে আসার পুরো ক্রেডিট তার পরিবারের দিকেই যাবে। এবং তার বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন, যার নাম হচ্ছে মনসুর আলী খান পাথৌদি, এবং মা হচ্ছেন বলিউডের সাবেক অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এবং তার 2টো বোন রয়েছে, একজন হচ্ছেন সাবা আলী খান, আরেকজন হচ্ছে সোহা আলী খান। এবং তিনি অমৃতা সিং নামে একজন নাটকের অভিনেত্রীকে বিয়ে করেছিলেন এবং সেই ঘরে তাদের 2টো সন্তান রয়েছে। বড় মেয়ের নাম হচ্ছে সারা আলী খান, যিনি সম্প্রতি বলিউডে পদার্পণ করেছেন, এবং ছেলের নাম হচ্ছে ইব্রাহিম আলী খান। এবং অমৃতা সিংয়ের সাথে সাইফের ডিভোর্সের পর তিনি কারিনা কাপুরকে বিয়ে করেন এবং সেই ঘরে তাদের 1টি সন্তান রয়েছে, যার নাম হচ্ছে তৈমুর আলী খান পাথৌদি। এবং সাইফ আলীর মোট সম্পদের পরিমাণ হচ্ছে $145 মিলিয়ন, যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ১০৩০ কোটি টাকার মতো। এর পরের অবস্থানে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান, এবং আমির খানকে নিয়ে অলরেডি এর আগে একটি ভিডিও তৈরি করেছে, তাই তাকে নিয়ে আর বিস্তারিত বললাম না। এবং তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $180 মিলিয়ন, এবং যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ১২৭৮ কোটি রুপি। এবং তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান, যার সম্পদের পরিমাণ হচ্ছে $310 মিলিয়ন, যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ২২০০ কোটি রুপি। এবং সালমান খানকে নিয়েও একটি ভিডিও তৈরি করেছি, তাই তাকে নিয়েও আর কথা বাড়ালাম না। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন, তার $425 মিলিয়ন সম্পদ নিয়ে, যা রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় ৩০১৭ কোটি রুপি।
এবং অমিতাভ বচ্চন হচ্ছেন পুরো দুনিয়াতে 6 নম্বর ধনী অভিনেতা। এবং প্রথম অবস্থানে রয়েছেন কিং খান শাহরুখ খান, এবং সিনেমাতে তার হয়তো সুদিন নেই, কিন্তু তিনি যে বিশাল রাজ্য তৈরি করেছেন তা দিয়ে আরও অন্তত 10 বছর শাহরুখ খান এই অবস্থানে থাকতে পারবেন। কারণ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানও তৈরি করেছেন, এবং শাহরুখ খান হচ্ছেন পুরো দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতা। এবং কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $600 মিলিয়ন। আবার অন্যান্য কিছু ওয়েবসাইট দাবি করেছে শাহরুখের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $740 মিলিয়ন। তো যদি $740 মিলিয়ন সম্পদ ধরি, তাহলে তার বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে ৫,254 কোটি রুপি। এবং শাহরুখ খান যদি সিনেমার নাও করেন, তবুও বাদশাহ হিসেবে মরবেন। এবং এর আগে আমরা শাহরুখের সম্পর্কে অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, তাই শাহরুখের কার কালেকশন বা বাড়ি সম্পর্কে আর কিছু বললাম না। তো এই ছিল বলিউডের সবচেয়ে ধনী 10 জন অভিনেতা সম্পর্কে ভিডিও। এরপর আমরা দুনিয়ার সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটারদের সম্পর্কে জানব। এবং ভিডিওটি শেষ করার পূর্বে দুটি অনুরোধ থাকবে আপনাদের প্রতি। প্রথমটি হচ্ছে ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট করার জন্য, এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের নতুন টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।